হ্যালো ফ্রেন্ডস, আজ 2020 সালের 1 জানুয়ারি। সকলকে নতুন সালের শুভেচ্ছা জানাই এবং সাফল্য কামনা করি। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কিছু নতুন প্রশ্ন উত্তর দেখব, যেগুলো রাজ্য লেভেলের WBCS, PSC ও NTPC-র জন্য খুব ইম্পর্টেন্ট। সো নলেজ স্টার, পশ্চিমবঙ্গের তরাই অঞ্চল মোটামুটি কেমন হয়? উচ্চভূমি, নিম্ন জমি, সমভূমি এবং পালি জমি, সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে, তরাই বলতে শান্ত নিম্ন জমিকে বোঝায়। অ্যান্সার হবে খ অপশন। কোশ্চেন নাম্বার টু, কোন শহরটি ভুটানের দিকে ডোর নামে পরিচিত? ভুটানের দিকে ডোর বা ভুটানের ডোর নামে পরিচিত, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, এর মধ্যে কোনটি নয়? সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে জলপাইগুড়িকে ভুটানের ডোর বলা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত জাতীয় কোন মহাসড়ক ফারাক্কা ব্যারেজ পেরিয়েছে? NH-31, NH-32, NH-33, NH-34, সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে ডি অপশন, NH-34, যেটি ফারাক্কা মহাব্যারেজ পেয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন জেলাটি জেলার নামে সদর কোয়ার্টার আছে? হেডকোয়ার্টার নাম নিচের জেলার নামে, নদিয়া, বীরভূম, হুগলি, বাঁকুড়া, সঠিক অ্যান্সার হবে ডি অপশন, বাঁকুড়া। বাঁকুড়া নামে একটা জেলা এবং ওই বাঁকুড়া নামেই হেডকোয়ার্টার রয়েছে। তো নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে কোনটি নেই? এখানে জলঢাকা, কালজানি, মহানন্দা, মৌরাক্ষী এবং কোনটি হবে সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর দিকে যেটি নেই সেটা হচ্ছে মৌরাক্ষী নদী, মৌরাক্ষী নদী, অ্যান্সার হবে ডি অপশন। নেক্সট প্রশ্ন, কোনটির সর্বোচ্চ দৈর্ঘ্য? এখানে চারটি অপশন আছে, তিস্তা, মহানন্দা, জলঢাকা এবং কংসাবতী, সঠিক অ্যান্সার হবে এই নদীগুলির মধ্যে সব থেকে দৈর্ঘ্য বেশি তিস্তার। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি জোয়ারের নদী নয়? ইচ্ছামতি, বিদ্যাধরী, কালিন্দি, জলঙ্গি, তো জলঙ্গি হবে অ্যান্সার, জলঙ্গি জোয়ারের নদী নয়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, ক্যান্সারের টপিকটি অর্থাৎ কর্কটক্রান্তি ডাকা এর মধ্যে কোন অঞ্চলে যায়নি? পুরুলিয়া, নদিয়া, বর্ধমান, বীরভূম, সঠিক অ্যান্সার হবে বীরভূম। নেক্সট প্রশ্ন, 2001 সালের আদমশুমারি অনুসারে কলকাতায় প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? সঠিক অ্যান্সার হবে 25,000, 20,000, 15,000 এবং 10,000, সঠিক অ্যান্সার হবে এ অপশন, যদি এখানে কোয়া হবে অ্যান্সারটা হচ্ছে 25,000। পরের প্রশ্ন, 2001-এর আদমশুমারির রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে সাক্ষরতা হার কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2001-এর আদমশুমারির রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত? 65%, 67%, 9% এবং 71%, অ্যান্সার হবে 9%। একটু ভুল ছিল, যাই হোক, এটা অ্যান্সার হবে গ, 69%। 2001-এর আদমশুমারির রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার প্রায় 69%, অ্যান্সার হবে গ অপশন। প্রশ্ন, ডায়ার নামক অঞ্চলটি কোন জেলার সাথে সম্পর্কিত? কোচবিহার, মুর্শিদাবাদ, মালদাহ, এর মধ্যে কোনোটি নয়। টায়ার নামক অঞ্চলটি মালদাহের সঙ্গে সম্পর্কযুক্ত, অ্যান্সার হবে গ অপশন, মালদা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে মেলে না? বর্ধমানের সাথে কয়লা, এটা সঠিক, পুরুলিয়ার সাথে চুনাপাথর, বীরভূমের সাথে চীনামাটি, এটা চীনমাটি আছে, এটা চীনামাটি হবে। নেক্সট হচ্ছে বাঁকুড়ার সাথে ম্যাঙ্গানিজ, সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে বাঁকুড়ার সাথে ম্যাঙ্গানিজের কোনো সম্পর্ক নেই, তো এটাই হবে সঠিক অ্যান্সার, যেটা মিলে না, বাকিগুলো আমাদের মনে রাখতে হবে। বীরভূমে চুনামাটি, সরি চীনামাটি, এবং পুরুলিয়ায় চুনাপাথর, বর্ধমানে কয়লার জন্য বিখ্যাত, তো যেটা ম্যাচিং করছে না সেটা হবে ডি অপশন, বাঁকুড়ার সাথে ম্যাঙ্গানিজের কোনো সম্পর্ক নেই। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে মেলে না?
বার্নপুরের সাথে আয়রন ও স্টিল কপসেন, খ রূপনারায়ণপুরের সাথে বৈদ্যুতিন ও টেলিফোন তার, চিত্তরঞ্জনের সাথে রেল ইঞ্জিন, অনুপনগরের সাথে ইলেকট্রনিক্স পণ্য। কোনটি সঠিক অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হবে অনুপনগরের সাথে ইলেকট্রনিক্স পণ্য, যেটি এখানে ম্যাচ করছে না। অনুপনগরের সাথে ইলেকট্রনিক্স পণ্য। চিত্তরঞ্জন আমরা জানি রেল ইঞ্জিন কারখানা রয়েছে তৈরি, রূপনারায়ণপুরের বৈদ্যুতিন এবং টেলিফোন তার তৈরির কারখানা খুব ইম্পর্টেন্ট, এটা আগেরবার WBCS এসেছিল। বার্নপুরের সাথে আয়রন স্টিল কোম্পানি সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের এখানে তরাই অঞ্চল হবে, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি? যার অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে দামোদর, অজয়, মৌরা, কে কোনটি নয়? সঠিক অ্যান্সার হবে ক অপশন, দামোদর। পশ্চিমবঙ্গের এর অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে দামোদর। নেক্সট প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের টাইগার প্রকল্প প্রধান কোয়ার্টারটি কোথায় অবস্থিত? সুন্দরবন অঞ্চলের টাইগার প্রকল্পটির প্রধান কোয়ার্টারটি এখানে কোথায় অবস্থিত? ক্যানিং, ফেসারগঞ্জ, ঘোষবা, বাসন্তী। সঠিক অ্যান্সার হবে ঘোষবা। সঠিক অ্যান্সার গ অপশন, ঘোষবা। নেক্সট হল কোশ্চেন নাম্বার 60, এটা কোশ্চেন নাম্বার 60 প্রশ্ন হবে, কোন আইটিএমটিতে পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি উৎপাদনকারী নয়? নিচের কোন আইটেমটিতে? চাল, পাট, চা, মাছ। পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি উৎপাদনকারী নয়। চাল উৎপাদনে পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে, পাট উৎপাদনেও, মাছ উৎপাদনে। এখানে অ্যান্সার হবে চা। চা উৎপাদনে পশ্চিমবঙ্গ কিছুটা কম, উৎপাদন আর কিছুটা কম। কোশ্চেন নাম্বার 17, ভারতের রাজ্যগুলির মধ্যে রেশম উৎপাদনে পশ্চিমবঙ্গের অবস্থান কততম? ফার্স্ট, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং কোনোটি নয়। ভারতের রাজ্যগুলির মধ্যে রেশম উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে দ্বিতীয়। অ্যান্সার হবে খ অপশন, দ্বিতীয়। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন বছরে কলকাতার মেট্রো রেল ব্যবস্থা চালু হয়? 1993, 94, 95, 96। তো সঠিক অ্যান্সার হবে 1994 সালে কলকাতার মেট্রো রেল ব্যবস্থা চালু হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে? কলকাতা, বীরভূম, মেদিনীপুর, এদের মধ্যে কোনটি নয়? সঠিক অ্যান্সার কোনটি হবে? পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি কেন্দ্রীয় অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, শান্তিনিকেতন ইউনিভার্সিটি, যেটা বোলপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট ধানের শতকরা কত ভাগ উৎপাদিত হয়? 10%, 12%, 15% এবং 18%। সঠিক অ্যান্সার হবে 15%। পশ্চিমবঙ্গে ধানের 15% উৎপাদিত হয়। কোনটি পশ্চিমবঙ্গের বিভাগের নাম নয়? রাষ্ট্রপতি বর্ধমান, সরি, এখানে রাষ্ট্রপতি হবে না, কোনটি পশ্চিমবঙ্গের বিভাগের নাম নয়? বর্ধমান, মালদহ, জলপাইগুড়ি। তো এখানে সঠিক অ্যান্সার হবে মালদহ, মালদহ, যেটি পশ্চিমবঙ্গের একটি বিভাগ নয়। কোশ্চেন নাম্বার 22, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতের বিহার রাজ্যে পূর্ণিয়া জেলার একটি অংশ হিসাবে পশ্চিমবঙ্গের কোন জেলাকে যুক্ত করা হয়েছিল? প্রশ্নটা একটু বুঝে নিতে হবে, কারণ একটু মিস্টেক আছে। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার একটি অংশ জেলায় যুক্ত করা হয়েছিল। এটা হবে উত্তর দিনাজপুর। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, উত্তর দিনাজপুর। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, মানভূম জেলার একটি অংশ কোন জেলায় যুক্ত করা হয়েছিল? মানভূম জেলার একটি অংশ পুরুলিয়া জেলায় যুক্ত করা হয়েছিল। অ্যান্সার হবে এখানে ক অপশন, পুরুলিয়া জেলায় যুক্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন ডায়রা অঞ্চল ফলের জন্য বিখ্যাত? এখানে
কলা, ক অপশন হবে কলা, খ অপশন পাইনাপেল, গ আম এবং ডি কোনোটি নয়। পশ্চিমবঙ্গের টাইড অঞ্চল আম উৎপাদনের জন্য বিখ্যাত, অ্যান্সার হবে ক অপশন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 25, কোনটি টরেন্টিয়াল অর্থাৎ বৃষ্টির জলে পুষ্ট নদীর উদাহরণ নয়? এখানে চারটি অপশন আছে, তিস্তা, সুবর্ণরেখা, বিদ্যাধারী ও মাদলা। সঠিক অ্যান্সার হবে সুবর্ণরেখা, যেটি বৃষ্টির জলে পুষ্ট বা টরেন্টিয়াল নদী নয়, অ্যান্সার হবে সুবর্ণরেখা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগদ শস্য কোনটি? পাট, চা, তামাক, এগুলির মধ্যে কোনোটি নেই। সঠিক অ্যান্সার হবে পাট। প্রশ্ন নম্বর 28, তামাকের সর্বাধিক উৎপাদন পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি হয়? বর্ধমান, এটা ফিলিং মিস্টেক আছে একটু, ক অপশানে খ আছে মালদহ, গ মুর্শিদাবাদ ও খ কোচবিহার। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় তামাক উৎপাদন সর্বাধিক হয়, অ্যান্সার হবে কোচবিহার, খ অপশান। কোশ্চেন নাম্বার 29, কোনটি সঠিকভাবে মেলে না? এখানে পুরুলিয়ার ঝালদা চুনাপাথরের জন্য বিখ্যাত, বাঁকুড়ার তামাকান আয়রনের উৎপাদনের জন্য বিখ্যাত, জলপাইগুড়ির বক্সা দোয়ার ডলোমাইট উৎপাদনের জন্য বিখ্যাত এবং ডি অপশন মেদিনীপুরের বেলপাহাড়ি ম্যাঙ্গানিজ উৎপাদনের জন্য বিখ্যাত। তো সঠিক অ্যান্সার হবে এখানে কোনটি? সঠিক অ্যান্সার হবে খ অপশন, বাঁকুড়ার তামাকান আয়রনের জন্য বিখ্যাত, যেটি এটা সঠিকভাবে ম্যাচ করে না বাকিগুলোর সাথে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন, বীরভূমের মোহাম্মদ বাজার, এখানে মোহাম্মদ বাজার কি জন্য বিখ্যাত? চীনামাটি, এটা ক অপশানে হবে চীনামাটি, খ চুনাপাথর, গ ডলোমাইট এবং এদের মধ্যে কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে বীরভূমের বীরভূম সাধারণত চুনাপাথরের জন্য বিখ্যাত, মোহাম্মদ বাজারে পাওয়া যায়, অ্যান্সার হবে ক। নেক্সট প্রশ্ন, কানাডা বাঁধ নামের প্রকল্পটি কানাডা বাঁধ নামের প্রকল্পটি কোন নদীর সাথে সম্পর্কযুক্ত? এখানে দামোদর, কংসাবতী, ময়ূরাক্ষী, জলঢাকা। সঠিক অ্যান্সার হবে ক অপশন, ময়ূরাক্ষী। কানাডা বাঁধটি ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 32, কলকাতার মেট্রো রেল ব্যবস্থার মোট দৈর্ঘ্য পথ কত? 14 কিলোমিটার, খ অপশানটা একটু মিস্টেক হয়েছে, গ আছে 18 কিলোমিটার এবং ডি 20 কিলোমিটার। এখানে কোশ্চেন নম্বর 32 অ্যান্সার হবে খ, অ্যান্সার অপশান খ, কিন্তু এখানে একটা মিস্টেক আছে, যেটা 16 কিলোমিটার হবে সঠিক অ্যান্সার। কলকাতার মেট্রো রেল ব্যবস্থার সঠিক দৈর্ঘ্য পথ হচ্ছে 16 কিমি। প্রশ্ন, কলকাতার মেট্রো রেল রেলপথ ব্যবস্থার মোট রেল স্টেশন সংখ্যা কয়টি? 15টি, 17টি, 19 এবং 21টি। সঠিক অ্যান্সার হবে খ অপশন, 17টি। কলকাতার মেট্রো রেল ব্যবস্থার মোট রেল স্টেশন সংখ্যা হলো 17টি। নেক্সট প্রশ্ন, ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য কত? এখানে সঠিক অ্যান্সার হবে গ অপশন, 2240 মিটার। ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য হচ্ছে 2240 মিটার, গ অপশন সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গ্র্যান্ড ট্যাং রোডটি কোন জাতীয় উচ্চপথে জাতীয় পথের সাথে এখানে জড়িত? NH2, NH5, NH এবং কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সার যেটি হবে, গ্র্যান্ড ট্যাং রোডটি NH2 জাতীয় পথের সাথে জড়িত বা যুক্ত, অ্যান্সার হবে ক অপশন। কোশ্চেন নম্বর 36, বীরভূম জেলার, এখানে উচ্চারণটা একটু ভুল আছে, বীরভূম জেলার বিহারীনাথ পাহাড়ের উচ্চতা কত? 450 মিটার, 440 মিটার, 420 মিটার এবং 380 মিটার। সঠিক অ্যান্সার হবে 450 মিটার। নেক্সট প্রশ্ন, তিলপাড়া সেচ খালটি কোথায় রয়েছে? বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং কোনটি নয়। তিলপাড়া বাঁধটি রয়েছে বীরভূম জেলায়, অ্যান্সার হবে খ অপশন।
প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি সংক্ষেপে সেচ খালটি রয়েছে কোথায়? মালদহ, মুর্শিদাবাদ, বর্ধমান, এদের মধ্যে কোনোটি নয়। দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি প্রকল্পটি রয়েছে বর্ধমান জেলায়। অ্যান্সার হবে ক অপশন। নেক্সট প্রশ্ন, নদী উপত্যকা প্রকল্পের সাথে মেসাঞ্জোর বাঁধ সম্পর্কযুক্ত কোন নদীর সাথে? এখানে দামোদর, ময়ূরাক্ষী, ফারাক্কা, এদের কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে ময়ূরাক্ষী, খ অপশন ময়ূরাক্ষী, এটি মেসাঞ্জোর বাঁধের সাথে সম্পর্কযুক্ত। কোশ্চেন নম্বর 40, পাটের উপযুক্ত উৎপাদনের জন্য প্রয়োজনীয় গড় তাপমাত্রা প্রায় কত ডিগ্রি সেলসিয়াস দরকার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 35 ডিগ্রি। সঠিক অ্যান্সার হবে বি অপশনটি, 25 ডিগ্রি। কোশ্চেন নম্বর 41, পশ্চিমবঙ্গের সর্বাধিক ধান উৎপাদনকারী জেলা কোনটি? মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান, এদের মধ্যে কোনোটি নয়। বর্ধমান, সঠিক অ্যান্সার হবে বর্ধমান। পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান সর্বোচ্চ ধান উৎপাদনকারী অঞ্চল। প্রশ্ন, ভারতের প্রথম পাটকল 1859 সালে স্থাপন করা হয়েছিল কোথায়? নৈহাটি, শ্রীরামপুর, কুলটি, রিসোড়া। সঠিক অ্যান্সার হবে এখানে রিসোড়া, অপশন হবে ঘ অপশন, রিসোড়া। নেক্সট প্রশ্ন, দুর্গাপুরের স্টিল মিলটির সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল কোনটি? রাশিয়া, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স। দুর্গাপুরের স্টিল মিলটি তৈরি হয়েছিল ব্রিটেনের সহযোগিতায়। অ্যান্সার হবে এখানে গ অপশন, ব্রিটেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের খনির যন্ত্রগুলি কোথায় উৎপাদিত হয়? আসানসোল, দুর্গাপুর, হাওড়া, এদের মধ্যে কোনোটি নয়। খনিতে যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো উৎপাদন হয় দুর্গাপুর। অ্যান্সার হবে এখানে খ অপশন, দুর্গাপুর। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজ্যগুলির মধ্যে জনসংখ্যায় পশ্চিমবঙ্গের অবস্থান কততম? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ। অ্যান্সার হবে খ। প্রশ্ন, 2001 সালের আদমশুমারির ভিত্তিতে বৃহত্তর কলকাতার জনসংখ্যা প্রায় কত? 122 লক্ষ, 128 লক্ষ, এখানে টাকাতে আছে, যাই হোক জনসংখ্যার পরিমাণ, এখানে টাকাগুলো বাদ যাবে। সঠিক অ্যান্সার হবে 132 লক্ষ, গ অপশন 132 লক্ষ। 2001 সালের আদমশুমারির ভিত্তিতে বৃহত্তর কলকাতার জনসংখ্যা প্রায় 132 লক্ষ। 47, হুগলি শিল্পাঞ্চলে কতগুলি পাটকল রয়েছে? 40, 60, 80 এবং 100। হুগলি শিল্পাঞ্চলে অ্যান্সার হবে এখানে 60টি পাটকল রয়েছে। নেক্সট প্রশ্ন, হুগলি শিল্পাঞ্চলে ভারী রাসায়নিক কারখানাগুলি এখানে প্রভাবশালী, এখানে ক অপশন আছে কোন্নগর, কামারহাটি, রিসোড়া, নৈহাটি। সঠিক অ্যান্সার হবে রিসোড়াতে প্রভাবশালী। পরের প্রশ্ন, নিচের কোন শহরটি বাংলাদেশের সীমান্তের নিকটবর্তী? কৃষ্ণনগর, মালদহ, রায়গঞ্জ, বালুরঘাট। অ্যান্সার হবে বালুরঘাট, বাংলাদেশের সীমান্তে অবস্থিত। সঠিক অ্যান্সার হবে বালুরঘাট। নম্বর 50, কোন অঞ্চলটি পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা? হুগলি, হাওড়া, দক্ষিণ দিনাজপুর, এর মধ্যে কোনটি নয়। এখানে অ্যান্সার হবে হাওড়া, হাওড়া হচ্ছে সব থেকে ছোট একটি জেলা পশ্চিমবঙ্গের। নেক্সট প্রশ্ন, জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? দুর্গাপুর, মালদহ, হাওড়া এবং এদের মধ্যে কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে হাওড়া। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 52, কোনটি জাতীয়
হাইওয়ের গন্তব্য কলকাতা থেকে শুরু করে যানবাহন থেকে সঠিকভাবে মেলে না। এখানে NH2 সাথে দিল্লি, NH5 এর সাথে চেন্নাই, NH6 এর সাথে মুম্বাই এবং NH7 এর সাথে পাটনা। তো সঠিক অ্যান্সার হবে এখানে যেটি ম্যাচিং করছে না সেটা হবে ডি অপশন, বাকিগুলো ঠিকই আছে। NH2 সাথে দিল্লি, 5 এর সাথে চেন্নাই এবং NH6 এর সাথে মুম্বাই, জাতীয় সড়কপথগুলির সাথে এই শহরগুলি সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন, রামম জলবিদ্যুৎ প্রকল্পের সাথে সম্পর্কযুক্ত কোন জায়গাটি? দার্জিলিং, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া। এখানে অ্যান্সার হবে দার্জিলিং। নেক্সট প্রশ্ন, কোন ধরনের মাটি চা উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী? পটসল, ল্যাটেরাইট, পলল এবং এদের মধ্যে কোনোটি নয়। চা উৎপাদনের জন্য সব থেকে উর্বর মাটি হচ্ছে পটসল মৃত্তিকা। অ্যান্সার হবে ক অপশন, পটসল মৃত্তিকা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর অংশের সমভূমি অঞ্চলের সর্বাধিক গুরুত্বপূর্ণ নদী কোনটি? সমভূমি অঞ্চলের সর্বাধিক গুরুত্বপূর্ণ নদী হলো সুবর্ণরেখা, মহানন্দা, তোর্সা এবং কোনোটি নয়। সমভূমি অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম কোনটি? অ্যান্সার হবে খ অপশন, মহানন্দা। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের সর্বাধিক গুরুত্বপূর্ণ নদী। আত্রাই নদীর শাখা কোনটি? এখানে গঙ্গা, ভাগীরথী, পদ্মা, যমুনা। আত্রাই কোন নদীর শাখা? এখানে যমুনা। অ্যান্সার হবে ঘ অপশন, যমুনা। কোশ্চেন নাম্বার 57, সুন্দরবন অঞ্চলের মোট আয়তন কত প্রায়? এখানে 7,000 বর্গ কিলোমিটার, 9,000 বর্গ কিলোমিটার, এখানে 1,10,000 বর্গ কিলোমিটার এবং 13,000 বর্গ কিলোমিটার। সঠিক অ্যান্সার হবে সুন্দরবন অঞ্চলের আয়তন প্রায় 9,000 বর্গ কিলোমিটার। খ অপশন হবে অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি নদীর পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় প্রবেশ করছে? রূপনারায়ণ, সুবর্ণরেখা, তারকেশ্বর, কোনোটি নয়। অ্যান্সার হবে খ, সুবর্ণরেখা, যেটি পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় প্রবেশ করেছে। কোশ্চেন নাম্বার 59, পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রের জন্য গড় বার্ষিক, সরি এখানে কৃষিকাজের জন্য গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় কত? 125 সেমি, 150, 175 সেমি এবং 200 সেমি। সঠিক অ্যান্সার হবে 175 সেমি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক অ্যান্সার হবে ক অপশন, পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গের সব থেকে কম বৃষ্টিপাত হয় পুরুলিয়া জেলায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটাও। পরবর্তী প্রশ্ন, জলপাইগুড়ির বক্সাদোয়ার গড় বৃষ্টিপাত কত হয় প্রতি বছর? 350 সেমি, 400 সেমি, 450 সেমি এবং 500 সেমি। সঠিক অ্যান্সার হবে 450 সেমি। সঠিক অ্যান্সার 450 সেমি। নেক্সট প্রশ্ন, শীত মৌসুমে পশ্চিমবঙ্গ জুড়ে কোন বাতাস বয়? উত্তর, উত্তর পূর্ব বাতাস, ক অপশন আছে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম। তো উত্তর পূর্ব বাতাস বয় শীতকালে পশ্চিমবঙ্গ জুড়ে, উত্তর পূর্ব বাতাস বয়। সঠিক অ্যান্সার হবে খ অপশন, উত্তর পূর্ব। নেক্সট প্রশ্ন, গ্রীষ্মকালীন সময় পশ্চিমবঙ্গের কোন টাইমে হয়, অর্থাৎ এখানে সিজন হবে, উচ্চারণটা এখানে ভুল আছে বানানটা, ফেব্রুয়ারি, এপ্রিল, মার্চ, মে, এপ্রিল, জুন এবং নান, কোনোটাই নয়। এখানে মার্চ মেতে গ্রীষ্মকালীন সময় হয় পশ্চিমবঙ্গে। তাই অ্যান্সার হবে এখানে খ অপশন, মার্চ মে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে 3 বিঘা নয়, এটা 3 বিঘা অঞ্চলটি ব্যবহারের জন্য ইজারা দেওয়ার সাথে সম্পর্কযুক্ত। এখানে 3 বিঘা অঞ্চলটি কোন জেলার সাথে সম্পর্কযুক্ত? সঠিক প্রশ্নটি হবে এটা, যেটা হবে নদিয়া, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ ও কোচবিহার। এখানে অ্যান্সার হবে ঘ অপশন, 3 বিঘা অঞ্চলটি কোন জেলার সাথে সম্পর্কযুক্ত? এখানে কোচবিহার অ্যান্সার হবে ঘ অপশন।
নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে পাট কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের মধ্যে বারাসাত, জাভেদপুর, ব্যারাকপুর, আলিপুর। এখানে সঠিক অ্যান্সার হবে ব্যারাকপুরে অবস্থিত। পাট গবেষণা ইনস্টিটিউটটি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জল তরমুজ প্রধানত কোথায় উৎপাদিত হয়? বর্তমান, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা এবং পুরুলিয়া। উত্তর চব্বিশ পরগনা সঠিক অ্যান্সার হবে, সরি, দক্ষিণ চব্বিশ পরগনায় জল তরমুজ উৎপাদিত হয়। নেক্সট হচ্ছে, কোন নদীর উপর মাইথন ব্যারেজ নির্মিত হয়েছে? বরাকর, কুনার, অজয়ের এবং এর মধ্যে কোনটি নয়। বরাকর নদীর উপর মাইথন ব্যারেজ নির্মিত হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের ইয়ারলি ধানের উৎপাদন প্রায় কত মিলিয়ন টন পাওয়া যায়? সঠিক অ্যান্সার হবে এখানে 13 মিলিয়ন টন, খ অপশন 13 মিলিয়ন টন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রতি বছর মোট গমের উৎপাদন প্রায় কত মিলিয়ন টন হয়? 1 টন, 2 টন, 3 টন এবং 4 টন। সঠিক অ্যান্সার হবে 1 টন, ক অপশন 1 টন। পশ্চিমবঙ্গে মোট গমের প্রায় 1 টন উৎপাদিত হয় ইয়ারলি। পশ্চিমবঙ্গে কোথায় পাট কৃষি গবেষণা ইনস্টিটিউটটি অবস্থিত? বারাসাত, জাভাতপুর, ব্যারাকপুর, আলিপুরদুয়ার। সঠিক অ্যান্সার হবে গ, ব্যারাকপুর। পরের প্রশ্ন হচ্ছে, দার্জিলিংয়ের সিন্দ্রাপং ভারতের প্রথম স্থান পেয়েছিল কিসের জন্য? জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য। সঠিক অ্যান্সার হবে, দার্জিলিংয়ের সিন্দ্রাপং জলবিদ্যুৎ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। ভিডিওর শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটি মুসলিম জনগণকে সংখ্যাগরিষ্ঠতা, জনসংখ্যার বিচারে সংখ্যাগরিষ্ঠতাভাবে রয়েছে? এখানে কোন জেলাটি? মালদহ, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এখানে সঠিক অ্যান্সার হবে মুর্শিদাবাদ। মুসলিম জনসংখ্যার ভিত্তিতে মুর্শিদাবাদ জেলা সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সাথে।